হ্যালো এভরিওয়ান, আমি রাজকুমার দে। আমার ফিজিক্স অ্যান্ড ফিজিক্স পরিবৃতে সকলকে আমার স্বাগত জানাই। গত ভিডিওতে আমরা শেষ করেছিলাম এসআই ইউনিট সিস্টেম কোথা থেকে আসলো সে বিষয়ে। তো আজকে আমি যেটা বলতে চলেছি সেই ইউনিট সিস্টেমের মধ্যে একটা স্পেশাল ইউনিট সম্পর্কে, অর্থাৎ মোল সম্পর্কে। আমরা সকলেই জানি মোল বলতে কি বোঝায়, কিন্তু আমরা কি জানি সেই মোলের ইতিহাসটা কি করে আসছে, অর্থাৎ মোল কথাটা কিভাবে মানুষের মাথায় এলো যে আমাদেরকে মোল পরিমাপ করতে হবে। এবং আজকের ভিডিওতে আমরা আর কি দেখব, আমরা দেখব যে এক মোল সংখ্যাটা সত্যি কত বড় সংখ্যা। একটা প্রশ্ন করে রাখি ভিডিওর প্রথমে, ধরো কাউকে এক মোল টাকা দেওয়া হলো এবং তাকে বলা হলো সেকেন্ডে 1 কোটি টাকা করে খরচা করতে পারবে, তাহলে এক মোল টাকা খরচা করতে তার কত সময় লাগবে? তো আমার ভিডিও কমপ্লিট হতে হতে তোমরা একটু নিজেরা মনে মনে হিসাব করে নাও, এক মোল টাকা যদি তোমাদেরকে দেওয়া হয় এবং তোমরা প্রতি সেকেন্ডে 1 কোটি টাকা করে খরচা করতে পারছো, মানে 1 সেকেন্ড যাচ্ছে 1 কোটি, আরেক সেকেন্ড যাচ্ছে 2.5 কোটি চলে গেল, আরেক সেকেন্ড যাচ্ছে 2.5 কোটি চলে গেল, তাহলে এভাবে খরচা করতে করতে এক মোল টাকা শেষ করতে কতদিন সময় লাগবে বা কত বছর সময় লাগবে? তো শুরু করি আজকের ভিডিও মোল কনসেপ্ট। মোল কনসেপ্ট বিষয়টা মূলত কেমিস্ট্রিতে আমাদের খুব কাজে লাগে, ক্লাস 9 এ প্রথম মোল কনসেপ্ট বা মোলের সম্পর্কে ধারণা দেওয়া হয়। কিন্তু যেহেতু এটা একটা কনসেপ্ট, তাই ভাবনা জায়গাটা এখন অনেকটাই বেশি। তো কি মোল কনসেপ্ট? আগে বলি মোলের ধারণা আসছে কোথা থেকে। তো সবার আগে যেটা জানা দরকার, এটা কোথায় কাজ করা হচ্ছে? কেমিস্ট্রিতে। তো কেমিস্ট্রিতে যারা রসায়নবিদ ছিলেন তারা কাজ করেন কি নিয়ে? অণু পরমাণু নিয়ে। তাহলে একক তো আমরা পড়েছি, এককের মূল ফান্ডা কি? যে কোনো একটা পরিমাপযোগ্য রাশি যেটা সুবিধাজনক তাকে এক ধরে নিয়ে তার সাপেক্ষে পরিমাপ করা হয়, এটাই আমরা এককে পড়েছিলাম। যারা দেখোনি তারা আমার আগের ভিডিওটা দেখে নিও একক সম্পর্কে, সেখানটা একক সম্পর্কে ডিটেলসে বলা আছে সবকিছু। তো যাই হোক, তো রসায়নবিদরা ভাবলেন কেমিস্ট্রিতে যেসব পরিমাপ করতে হবে, করতে তো হবে অণু পরমাণু নিয়ে কাজ, তাহলে অণু পরমাণুকেও পরিমাপের মধ্যে আনা দরকার, যে এক একটা অণু কত বড় বা এক একটা অণু কত ভারী বা দুটি আলাদা অণুর মধ্যে ভরের সম্পর্ক কেমন, কার পরে কাকে রাখবো, এইসব কাজকর্ম করার জন্য দরকার অণুগুলোকে পরিমাপ করা বা পরমাণু পরিমাপ করা। কিন্তু দেখা যাচ্ছে অণু বা পরমাণুর সাইজ এতটাই ছোট, আমাদের তথাকথিত ইউনিট সিস্টেম গ্রাম বা কিলোগ্রাম বা পাউন্ড তা দিয়ে কিন্তু পরিমাপ করা যাচ্ছে না। কারণ কারণ একটা অণুর সাইজ 10^-9 মিটারের থেকে শুরু হয় এবং একটা নিউক্লিয়াস একটা হাইড্রোজেনের সাইজ 0.53 angstrom, ফার্স্ট তথ্যপদ যেহেতু আছে, তাহলে ওর আশেপাশে বাকি অণুগুলো থাকবে। তাহলে সেক্ষেত্রে আমাদের একটা গ্রাম 10^0, তাহলে তার তুলনায় 10^7 1 কোটি হয়, তাহলে সেই 1 কোটির তুলনাটা কত ছোট? তাহলে পরিমাপটা কি আমাদের সঠিক হবে, মানে পরিমাপ আমরা করতে পারবো কি 1 গ্রামের সাথে কি 1 গ্রামের সাথে কি 1টি অণুকে? ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে না, যে আমরা বিচার করছি যে সূর্যের আলোর সাহায্যে সূর্যের আলো প্রদীপের তুলনায় কত, না সরি উল্টা বলছি, একটা প্রদীপের আলো সূর্যের আলোর তুলনায় কত গুণ, ব্যাপারটা কিন্তু উল্টা হওয়া উচিত ছিল, কিন্তু আমরা করছি যে উল্টা। 1 গ্রামই অনেক বড় ঘর, তাহলে 1 গ্রাম দিয়ে 1টি অণুকে তো পরিমাপ করা যাবে না। তাহলে অণু পরিমাপ করার জন্য কি দরকার বা পরমাণুর ভর পরিমাপ করার জন্য কি দরকার? তাহলে সেই পূর্ণ কথা মনে করা যাক, ইউনিট মানে কি? সুবিধাজনক একটি জিনিস বা সুবিধাজনক এমন একটি পরিমাপ যাকে এক ধরে নিয়ে তার সাপেক্ষে পরিমাপ করা হবে। তাহলে এখানে সুবিধাজনক জিনিসটা কি? 1 গ্রাম 1 কেজি বা 1 পাউন্ড নয়, এখানে সুবিধাজনক পরিমাপটা হলো অণু বা পরমাণুর মতোই অন্য কিছু। তাহলে সেই সুবিধাজনক পরিমাপটা যত ক্ষুদ্র হবে তাকে এক ধরাটা তত ভালো হবে,
কারণ অন্যান্য পরমাণুগুলো বা অন্যান্য অণুগুলো তার তুলনায় তো বেশি হবে, তাহলে মাপাটা সহজ হবে। তাহলে সেই কনসেপ্ট থেকেই মাথায় আসলো, তাহলে সবচেয়ে ক্ষুদ্র যে পরমাণু তাকে তাহলে এক ধরে নেওয়া যাক। তাহলে সবচেয়ে ক্ষুদ্র কে? তা আমরা সকলেই জানি পর্যায় সারণীতে সবচেয়ে ক্ষুদ্র অণু বা পরমাণু, পরমাণু বলি অণু তো না, সবচেয়ে ক্ষুদ্র পরমাণু হাইড্রোজেন। তাই হাইড্রোজেনকে ধরে নেওয়া হলো এক। তাহলে হাইড্রোজেনকে যদি এক ধরে নেওয়া হয় এবং তার সাপেক্ষে পরিমাপ করা হয়, তাহলে পরিমাপটা কি হবে? তাহলে সেটাই আমাদের সেই পারমাণবিক গুরুত্ব। তাহলে পারমাণবিক গুরুত্বের উপরে কি থাকবে? যে কোনো পরমাণু ভর, আর নিচে কি থাকবে? একটি হাইড্রোজেন পরমাণুর ভর। ধরে যাক উপরে সোডিয়াম পরমাণুর ভর আছে, একটা সোডিয়াম পরমাণুর ভর আর নিচে একটি হাইড্রোজেন পরমাণুর ভর, তাহলে কত হবে? নিচে হাইড্রোজেন যেহেতু এক ধরে নিয়েছি, তাহলে এক এক তুলনায় সোডিয়াম, সোডিয়ামের পরমাণুর ভর বসিয়ে দেবো, তাহলে সোডিয়াম বাই হাইড্রোজেন হয়ে যাবে 23। তো ঠিক যেমন আমরা একটি মুরগির ভর বা একটি এক কেজি বাটখারার ভর এই অনুপাতটা বের করে একটা মুরগি কতটা ভারী সেটা বের করতে পারি। যে মুরগি ধরো এক কেজি বাটখারার নিচে থাকলো, মুরগি ওজন উপরে থাকলো, তাহলে দুটাকে যদি ভরের তুলনা করা যায় দেখা গেল ওটা 2 গুণ হচ্ছে, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি মুরগির ভর 2 কেজি। ঠিক সেরকম একটি পরমাণুকে একটি হাইড্রোজেন পরমাণুর ভরের সঙ্গে তুলনা করে বের করা হতো মৌলের পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর। তাহলে এটা পরমাণুর ভর মাপার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ ছিল। কিন্তু সমস্যা যেটা দেখা গেল যে এই একটি পরমাণুর ভর পরিমাপ করাটা পসিবল না। তো একটি পরমাণুর ভর যেহেতু হাইড্রোজেন পরমাণু কতটুকু পরিমাপ করা যাচ্ছে না, বা যে কোনো একটি সোডিয়াম পরমাণু যদি হয় তার ভরও পরিমাপ করা যাচ্ছে না, তাহলে এই যে অনুপাতটা বাস্তবে পরিমাপ কিন্তু অসম্ভব হয়ে গেল। মানে বাস্তবে কি বলতে চাইছি, বাস্তবে একটি পরমাণু যার পাবো না হাইড্রোজেনের বা কোনো একটা মৌলের একটি পরমাণু পাবো না, তাহলে তাদের অনুপাত আমি বাস্তবে মেপে দেখবো কি করে? তাহলে পরমাণুর ভর মাপার পদ্ধতি তো পেলাম তুলনা করে, হাইড্রোজেনকে এক ধরে তার সাপেক্ষে তুলনা করবো, কিন্তু পেলাম না কি এটাকে বাস্তবায়িত করার পথ পেলাম না। তাহলে এখন আমাদেরকে একে বাস্তবায়িত করার পথ খুঁজতে হবে। তাহলে কি করে বাস্তবায়িত করা যাবে? সেই বাস্তবায়িত করার পথে উপরে যে কোনো পরমাণুর ভর আর নিচে হাইড্রোজেনের একটি পরমাণুর ভর থাকলো এবং ওপর নিচে একটা সংখ্যা দিয়ে গুণ করা হলো। যেহেতু অনুপাত ওপর নিচে একই সংখ্যা দিয়ে যদি গুণ করা হয় তাহলে সেটা অনুপাত পাল্টে যায় না, অনুপাত একই থাকে। তাহলে আমার এই যে পরিমাপটা, এই পরিমাপটা কিন্তু অবিকৃত থাকলো। তাহলে এই গুণ করে কি লাভ হলো? এই গুণ করে এই লাভ হলো যে এই অনুপাতের যে পরিমাপযোগ্য বিষয় সেই পরিমাপযোগ্য বিষয় আমাদের পরিমাপের বাইরে ছিল, মানে আমরা বাস্তবে এটা পরিমাপ করতে পারতাম না। কিন্তু এই গুণ করে যে জিনিসটা পাওয়া যাচ্ছে সেটা আমাদের পরিমাপের মতো হলো, অর্থাৎ এই গুণফলটার মান আমি বানালাম 1 গ্রাম। যেহেতু ইউনিট সিস্টেমের আমাদের গ্রাম দিয়ে সবকিছু তখন ছিল সিজিএস পদ্ধতি, সিজিএস পদ্ধতিতে ঘরের একক 1 গ্রাম ছিল, তাই এই গুণফলটা যেন 1 গ্রাম হয়। অর্থাৎ কি? অর্থাৎ 1 গ্রাম হাইড্রোজেনের সাপেক্ষে এই পরমাণুর ভরকে মেজার করা হচ্ছে, অর্থাৎ এই এই মৌলের ভরটাকে মেজার করা হচ্ছে। তাহলে 1 গ্রামের সাপেক্ষে যদি সোডিয়াম হয় তাহলে উপরে অটোমেটিক চলে আসছে কত? 23 গ্রাম। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? গ্রাম গ্রাম কেটে গেল, 1:23। তাহলে মাত্রাবিহীন বা এককবিহীন একটি রাশি, যে 23টা এখানে
পাওয়া গেল, সেই তেইশটাই এখানে তেইশ বাই ওয়ান হিসেবে পাওয়া গেছিল। তার মানে কি দেখলাম, এই যে এন দিয়ে গুণ করার ফলে এই ঘটনাটা ঘটলো, একটি হাইড্রোজেনের পরমাণুর ভর ইন্টু এন সেটা পরিণত হলো এক গ্রামে, এটাই মূল জায়গাটা। অর্থাৎ আমরা কি করলাম, একটা হাইড্রোজেনের পরমাণুর ভর না মেপে এন সংখ্যক পরমাণুর ভরকে মেপে নিলাম, যেটা পরিমাপ করা যাবে। আমি একটা অন্য উদাহরণ দিই ব্যাপারটাকে একটু সহজ করার জন্য। ধরা যাক একটা বইয়ের পৃষ্ঠা মাপতে বলেছে, বইয়ের পৃষ্ঠার বেদ, তাহলে বইয়ের পৃষ্ঠার বেদ মাপাটা তো সম্ভব না, মানে একটা পাতার বেদ কি করে মাপবো, কোনো যন্ত্র দিয়ে মাপা যাবে না। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, ওই বইয়ের মোট বেদটাকে পরিমাপ করা হলো, সেই মোট বেদটাকে পরিমাপ করে দিয়ে আমি যদি বইয়ের পৃষ্ঠা সংখ্যা দিয়ে ভাগ করে দিই তাহলে একটি বেদ পৃষ্ঠার বেদ পেয়ে যাবো। ঠিক সেই কনসেপ্টটিকে কাজে লাগানো হলো, এখানটায় একটি পরমাণুর ভর মাপা সম্ভব না, কিন্তু এন সংখ্যক পরমাণুর ভরটা মাপা সম্ভব। তাহলে এন সংখ্যক পরমাণুর ভর এমন ভাবে মাপলাম যাতে এক গ্রাম হলো, মানে ইউনিটের কনসেপ্টটা কিন্তু কাজে লাগাচ্ছি, নিচে এক কিন্তু রাখছি, তাহলে সেই একের সাপেক্ষে পরিমাপ করলাম। তাহলে সেই একের সাপেক্ষে পরিমাপ করতে গিয়ে আমার অনুপাতটা একই রাখলাম, অর্থাৎ এই যে বিষয়টা পারমাণবিক গুরুত্ব দিচ্ছিল এখনো এটাও কিন্তু একই পারমাণবিক গুরুত্বটাকে ফিরিয়ে দিচ্ছে। তাহলে এখানটায় গুরুত্বপূর্ণ যে বিষয়টা পাওয়া গেল সেটি এখানটায় লিখি, যে এন ইন্টু হাইড্রোজেনের একটি পরমাণুর ভর এক গ্রাম, এটা দরজা নিয়ে মিলিয়ে দিলাম। আচ্ছা তাহলে এখন জানতে হবে এই এন, এন যে সংখ্যাটা দিয়ে গুণ করলাম এনটা কত, তাহলে সেই এন কত হবে, ওয়ান বাই হাইড্রোজেনের একটি পরমাণুর ভর কত হয়। হাইড্রোজেনে কি আছে, একটা প্রোটন আছে এবং আর কি আছে, একটা ইলেকট্রন আছে, আর তো কিছু নাই। তাহলে হাইড্রোজেনের একটি পরমাণুর ভর তাকে যদি প্রোটনের ভর হিসেবে বসিয়ে দিই 1.67 × 10⁻²⁴ গ্রাম, তাহলে এই অনুপাতটা হয়ে দাঁড়ায় 6.023 × 10⁻²³ অর্থাৎ এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাই তখন এক মোল সংখ্যা হিসেবে পাওয়া যাচ্ছে। তার মানে কি, আমরা কি করলাম, পারমাণবিক গুরুত্ব মেজার করার সময় নিচে ছিল একটি পরমাণুর ভর যা ছিল আমাদের পরিমাপের অযোগ্য, তাকে এন দিয়ে গুণ করে পেয়ে গেলাম এক গ্রাম, যেটা হলো আমাদের পরিমাপের যোগ্য একটা রাশি। তাহলে সেই এন সংখ্যাটা কি করলো, এক মোল সংখ্যাটা যেটা করলো সেটা হলো অপরিমাপযোগ্য একটা রাশিকে আমাদের পরিমাপযোগ্য একটা রাশিতে পরিণত করলো। তো এক মোলের সেটাই কাজ অ্যাটমিক ওয়ার্ল্ডের সঙ্গে আমাদের ওয়ার্ল্ডের যে যোগসূত্র, সেই যোগসূত্রকে সাধন করা। এবার বিষয়টা হলো, তাহলে এখন আমরা যে হাইড্রোজেন, তাহলে মোল বোঝা হলো, মোল সংখ্যাটা কোথা থেকে আসলো। তো এখানে আর একটু সংশোধন হয়, সেই সংশোধনটাও বলি। বাস্তবে হাইড্রোজেন দিয়ে এখন আর মাপা হয় না, বাস্তবে যেটা করা হয় যে একটি হাইড্রোজেন পরমাণুর ভর যাকে আমরা এক ধরে নিয়ে কাজ করেছিলাম প্রথমে, বাস্তবে দেখা যায় সেটি এক না, 1.008। কারণ কি, কারণ হাইড্রোজেনের যে তিনটা আইসোটোপ আছে সেই তিনটা আইসোটোপের মিলিত এফেক্ট হিসাবে এই 1.008 টার্মটা আছে। তাহলে হাইড্রোজেন দিয়ে সেই কাজটা করা যায় না, তাই হাইড্রোজেন স্কেল প্রথম ছিল, তারপর হাইড্রোজেন স্কেল দিয়ে যখন কাজ হলো না, তারপর আসলো অক্সিজেন স্কেল।
তাহলে অক্সিজেন স্কেল দিয়ে কাজ করবো কি করে? একই রকম ভাবে একের ষোলো ইন্টু একটি অক্সিজেন পরমাণুর ভরকে এক ধরে নিয়ে কাজ করা হলো, কারণ একের ষোলোটা মানে পরমাণু অক্সিজেন পরমাণু ভর ষোলো ধরে নিলাম, তাহলে ষোলো ইন্টু একের ষোলো কেটে গেলে হবে তো এক, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এটা নিয়ে যখন ষোলো ধরছি এটাও পারফেক্ট ষোলো হচ্ছে না, কারণ অক্সিজেনের তিনটা আইসোটোপ আছে O16, O17, O18। তাহলে অক্সিজেন পরমাণুর ভর দিয়ে মানে অক্সিজেন স্কেলেও কাজটা হলো না। তারপর ফাইনালি আসলো কার্বন স্কেল। তাহলে কার্বন স্কেলে কি করা হলো? কার্বন স্কেলে আইসোটোপের ব্যাপারটা কি দূর করা হলো? কার্বন স্কেলে C12 পরমাণুর ভরকে নেওয়া হলো এবং তাকে একের বারো দিয়ে গুণ করা হলো, দিয়ে এটাকে এক পারফেক্ট পাওয়া গেল। তাহলে একের বারো ইন্টু সিডিউল পরমাণুর ভরকে এক ধরে নিয়ে তার সাপেক্ষে মেজার করা হলো। তাহলে এভাবে নিচের যে ইউনিটটা সেটা ক্রমশ হাইড্রোজেন থেকে অক্সিজেন স্কেল এবং অক্সিজেন স্কেল থেকে কার্বন স্কেলে চেঞ্জ হয়েছে। এখন তোমাদের মধ্যে প্রশ্ন আসছে, তাহলে কার্বন দিয়ে যেটা করা গেল সেটা হাইড্রোজেন বা অক্সিজেনে করা গেল না কেন? ওখানে তো আইসোটোপকে বেছে নিয়ে কাজ করা যেত, কিন্তু মাথায় রাখবে কাজ করা যায়নি তার একটাই কারণ, হাইড্রোজেন বা অক্সিজেন গ্যাসিয়াস গ্যাসিয়াস স্টেটে থাকে কিন্তু কার্বন সলিড একটা ম্যাটেরিয়াল। একটি গ্যাসের মিশ্রণ থেকে তিনটা হাইড্রোজেনের প্রোটিয়াম ডয়টেরিয়াম আর টাইটেরিয়াম তিনটার মিশ্রণ থেকে প্রোটিয়ামকে বের করে এনে কাজ করা বা অক্সিজেনের O16 O17 বা O18 এদের মিশ্রণ থেকে শুধু O16 কে বেছে নিয়ে কাজ করা অত সোজা ব্যাপার নয়, কিন্তু কার্বনের C12 C13 বা C14 এই তিনটা মিক্সচার থেকে C12 কে নিয়ে কাজ করা যেহেতু কঠিনের মিক্সচার থেকে কঠিনকে বের করে আনছি সেটা খুব সহজেই কাজটা করা যায়, তাই কার্বন স্কেল দিয়ে ফাইনালি অ্যাকসেপ্টেড হয়েছে। তো এখানে আরেকটা প্রশ্ন আছে যে কেন অক্সিজেন মানে অক্সিজেন হাইড্রোজেন কার্বন এদের কথায় ভাবা হলো? তো তার উত্তর এটাই যে এদের বিক্রিয়ার রেট সবচেয়ে বেশি, অর্থাৎ আমাদের প্রকৃতিতে প্রাপ্ত যে মৌলগুলো বা যৌগগুলো সেই যৌগগুলোর মধ্যে এদের সংখ্যা সবচেয়ে বেশি থাকে, অর্থাৎ এরা সবচেয়ে বেশি যৌগ গঠন করে থাকে। তো যারা যৌগ গঠন করবে সবচেয়ে বেশি তাদেরকে নিয়ে ওই জন্য কাজ করা হয়, অ্যাভেলেবিলিটির সংখ্যা তাদের তাদের বেশি থাকে। যাই হোক, ইউনিট সিস্টেম কনভার্সনটা মেইন বিষয় ছিল না, মেইন বিষয় ছিল মোল কনসেপ্ট। তো মোল কনসেপ্ট কি পেলাম? ফাইনালি 1/12 ইন্টু একটি C12 পরমাণুর ভর যেহেতু মেজার করা সম্ভব নয় তাকে আমরা N দিয়ে গুণ করে 1 গ্রাম পেলাম, তারপর সেখান থেকে N পাওয়া গেল 1 ইন্টু 12 গ্রাম বাই একটি C12 পরমাণুর ভর, সেই N এর মানটা দেখা গেল 6.023 × 10³। এখানে গ্রাম হবে না কারণ উপর নিচে কেটে যাচ্ছে। তো এই হলো আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা 6023। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26 এত বড় একটা সংখ্যা। তো শুরুতে যে প্রশ্নটা করেছিলাম যে একজন মানুষকে যদি 1 কোটি টাকা করে খরচা করার পারমিশন দেওয়া যায় বা অপশন দেওয়া যায় যে ঠিক আছে তুমি তোমাকে 1 মোল টাকা দেওয়া হলো তুমি প্রতি সেকেন্ডে 1 কোটি টাকা করে খরচা করবে, তাহলে এই পরিমাণ টাকা শেষ করতে তার কতদিন সময় লাগবে? তাহলে এবারে সেই প্রশ্নের উত্তরে আসি। তাহলে এখানে করি নির্ণয় সময়, কোশ্চেনটা আরেকবার রিপিট করি। 1 মোল টাকা কাউকে যদি দেওয়া হয় তাহলে সেই 1 মোল টাকা খরচা করতে তার কত সময় লাগবে? তাহলে উপরে সেই 1 মোল টাকাটা বসালাম 3
চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ, তেইশটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ। হ্যাঁ, তাহলে উপরে এক মূল টাকা বসিয়ে দিয়েছি। এবার কি বলেছে, প্রতি সেকেন্ডে এক কোটি টাকা করে খরচা। তাহলে এক কোটি মানে টেন টু দি পাওয়ার সেভেন। তাহলে এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত, তাহলে টেন টু দি পাওয়ার সেভেন দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে যে উত্তর পাবো সেটা হলো অত সেকেন্ড। তাহলে এত সেকেন্ড সময় লাগে। এবার এই সেকেন্ডটাকে যদি ছিয়াশি হাজার চারশো দিয়ে ভাগ করি, অ্যাকচুয়ালি ছিয়াশি হাজার চারশো আসে টোয়েন্টি ফোর ইন্টু সিক্সটি ইন্টু সিক্সটি থেকে, অর্থাৎ একদিনের মোট সেকেন্ড সংখ্যা। তাহলে ছিয়াশি হাজার চারশো দিয়ে যদি ভাগ করি তাহলে যে সময়টা পাবো এত ডে এতদিন সময় লাগবে। এবার যদি যেটা পাবো তাকে যদি তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করি তাহলে কি পাবো, তাহলে পাবো যেটা সেটা হলো এত ইয়ার সময় লাগবে। তাহলে বের করা যাক কত বছর হবে উত্তরটা। তো সবার আগে পাওয়ারের ক্যালকুলেশন বা জিরো ক্যালকুলেশন করি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়। তা নটা শূন্য উপর থেকে কমে গেল, নিচ থেকে নটা শূন্য কমে গেল, তাহলে আমি এই পার্টটা মিটিয়ে দিলাম অপ্রয়োজনীয় হিসেবে, এবং এই পার্টটাও মিটিয়ে দিলাম, আর উপর থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা শূন্য মিটিয়ে দিলাম। বাকি যেটুকু পড়ে থাকবে তাকে ক্যালকুলেট করা যাক কত পাওয়া যাবে। তাহলে সাইন্টিফিক ক্যালকুলেটরে বসানো যাক কত শূন্য আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ, তাহলে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার চোদ্দ ডিভাইডেড বাই আটশো চৌষট্টি তিনশো পঁয়ষট্টি। যে সংখ্যাটা পাওয়া যাচ্ছে আমি সংখ্যাটা লিখছি, ওয়ান নাইন জিরো নাইন এইট এইট জিরো সেভেন সেভেন ওয়ান ইয়ার, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, অর্থাৎ একশো নব্বই কোটি আটানব্বই লক্ষ আশি হাজার সাতশো একাত্তর বছর। জাস্ট একবার ভেবে দেখো সংখ্যাটা কি বেরোল। আমার কাছে এক মোল টাকা নেওয়া ছিল, সেই এক মোল টাকা খরচা করছি প্রতি সেকেন্ডে এক কোটি টাকা করে। তাহলে প্রতি সেকেন্ডে এক কোটি টাকা খরচা করে অ্যাক্সিডেন্ট যাচ্ছে এক কোটি চলে গেলো, আবার অ্যাক্সিডেন্ট যাচ্ছে এক কোটি চলে গেলো। ভেবে দেখো না, আমরা যখন বাজারে যাই আমরা একদিনও হয়তো এক কোটি খরচা করতে, এক কোটি কি একদিনে আমি এক হাজার বা দশ হাজার বাজার করলেই মনে করি, বা দশ হাজার বাজার হ্যাঁ মনে করি প্রচুর বাজার করে ফেললাম। তাহলে এখানে এক সেকেন্ডে এক কোটি, জাস্ট ইমাজিন দ্য নাম্বার। এবার এক সেকেন্ডে এক কোটি খরচা করে আমার মোট সময় লাগছে একশো নব্বই কোটি আটানব্বই লক্ষ আশি হাজার বছর, অর্থাৎ এত বছর ধরে যতগুলো সেকেন্ড হবে প্রতি সেকেন্ডে এক কোটি করে টাকা খরচা করতে হবে, তাহলে গিয়ে এক মোল টাকা শেষ করা যাবে। তাহলে এক মোল সংখ্যাটা কিন্তু খুব ছোট একটা সংখ্যা নয়, বিশাল বড় একটা সংখ্যা, তাই তো? আরেকটা মজার বিষয় কি, আমরা যখন জল খাই এই এতগুলো সংখ্যক জলের অণু আমরা কিন্তু এক ঢুকেই পান করতে পারি, কারণ একশো নব্বই কোটি আটানব্বই লক্ষ আশি হাজার
771 বছর ধরে খরচা হওয়া যে টাকাটা 1 কোটি করে খরচা করে পাচ্ছি, সেই সংখ্যক অণু অর্থাৎ 1 মোল অণু জলের মধ্যে যে থাকছে, সেই জলের ভর মাত্র 18 গ্রাম হচ্ছে। তাহলে ভেবে দেখো 1 মোল সংখ্যাটা আমাদের কি করছে, অণু কত ছোট, সেই অণুকে তো আমরা, একটা অণুকে তো আমরা পরিমাপ করতে পারছি না। তাহলে 1 মোলের সাহায্যে আমরা অণুর আসল অস্তিত্ব সম্পর্কে একটা ধারণা পেতে পারছি, যে মাত্র 18 গ্রাম জল তার মধ্যে এতগুলো অণু থেকে যাচ্ছে, মাত্র 2 গ্রাম হাইড্রোজেন তার মধ্যে এতগুলো অণু আছে, মাত্র 23 গ্রাম সোডিয়াম তার মধ্যে এতগুলো অণু আছে। তার মানে কি, পারমাণবিক ভর যত, সেই সংখ্যাটা জাস্ট পাশে একটা গ্রাম বসিয়ে দিলাম, গ্রাম পারমাণবিক ভর হয়ে গেল। এইটুকু শুধু কাজ নয়, এটা একটা বিশাল বড় কাজ, কারণ ওইটুকু সংখ্যাটা, যেমন সোডিয়ামের 23 23-এর পাশে 23 জাস্ট একটা গ্রাম বসিয়ে দিলাম, মানে আমি কিন্তু অতগুলো অণুকে নিয়ে ফেললাম। কার্বনের ক্ষেত্রে মাত্র 12 গ্রাম, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে মাত্র 44 গ্রাম, পৃথিবীর সবচেয়ে ভারী মৌল ইউরেনিয়ামের ক্ষেত্রে, অর্থাৎ 1 মোল ইউরেনিয়াম যদি নেওয়া হয় তাহলে সেটা কত হবে, মাত্র 238 গ্রাম। অর্থাৎ ইউরেনিয়াম বা তার একটু বেশি আইসোটোপ থাকার জন্য হবে, তো ইউরেনিয়াম 238 যদি নেওয়া হয়, 92 238, তার ভর মাত্র 238 গ্রাম। অর্থাৎ অণু কত ছোট, এবং 1 মোল আমাকে সেই ছোটর ধারণা দেয়। যাই হোক, এই ছিল আমাদের মোল কনসেপ্ট বা মোল কনসেপ্ট সম্পর্কে যা বলার। আশা করি ভালো লেগেছে আজকে মোল কনসেপ্ট সম্পর্কে আমার এই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, এবং সাবস্ক্রাইব আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে এরকমই ভিডিও আবার দেখতে পাও। আমি নেক্সট টপিকে মাত্রা সম্পর্কে আলোচনা করব, ক্লাস 11 প্লে লিস্টে, এবং ক্লাস 12 প্লে লিস্টে, মানে ক্লাস 12 টপিক হিসেবে আমি ঢুকবো চার্জ সম্পর্কে কিছু আলোচনাতে। তা আজকের মতো আমার ভিডিও এখানেই থাকলো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।